নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকে ডেইলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো যে বিষয়টা নিয়ে আজকে মেনলি আলোচনা করব সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের নতুন স্পন্সর অথবা ইনভেস্টর নিয়ে। তো সেক্ষেত্রে কালকেই তোমাদের ভিডিওটা পাওয়ার কথা ছিল, কারণ আপডেটটা আমি কালকে সকালেই পেয়ে গেছিলাম। কিন্তু কালকে তোমরা শুধুমাত্র একটা ভিডিও পেয়েছো, কালকে দুটো যাওয়ার কথা ছিল, কিন্তু নেটওয়ার্ক ইস্যুজের কারণে এখানে কালকে বৃষ্টি পড়েছিল, যে কারণে মানে আপলোড স্পিড একদমই পাচ্ছিলাম না, সেই কারণে আমি দুটো ভিডিও আপলোড করতে পারিনি। তো সেই কারণে আজকে সকালে তোমরা এই ভিডিওটা দেখছো। বাট যাই হোক, চলো আজকে ইস্ট বেঙ্গলের মেন ইনভেস্টর বা স্পন্সর নিয়ে আলোচনাটা শুরু করা যাক। তো বহুদিন ধরেই ইস্ট বেঙ্গলের নতুন ইনভেস্টর স্পন্সর নিয়ে বিভিন্ন রকমের রিউমার এদিক ওদিক থেকে বেরিয়ে আসছিল। কিন্তু ইনভেস্টর এবং স্পন্সরের কথায় আসার আগে আমরা একটুখানি আলোচনা করে নিই যে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল এবং কোয়েসের সিচুয়েশনটা কোন জায়গায় দাঁড়িয়ে। তো আমি তোমাদেরকে কদিন আগেই ভিডিও করে জানিয়েছিলাম যে 3-4 দিনের মধ্যে অর্থাৎ এই সপ্তাহের শেষে ইস্ট বেঙ্গলের তরফ থেকে কোয়েসকে টার্মিনেশন লেটারে সই করে পাঠিয়ে দেওয়া হবে, এবং সেটা জমা দেওয়ার কিছু দিনের মধ্যেই পুরো স্পোর্টিং রাইটস ইস্ট বেঙ্গল ক্লাবকে ফিরিয়ে দেওয়া হবে কোয়েসের তরফ থেকে। তো সেই বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম, এবং 9th জুলাই অর্থাৎ আজ থেকে প্রায় 3 দিন আগে ইস্ট বেঙ্গলের ক্লাবের তরফ থেকে সেই টার্মিনেশন লেটারে সই করে কোয়েসকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আশা করা হচ্ছে যে এই সপ্তাহের শুরুর দিকেই ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে এনওসি পৌঁছে যাবে এবং স্পোর্টিং রাইটসও ইস্ট বেঙ্গল পুরোপুরি ফেরত পাবে, এবং তারপর থেকে ক্লাব লাইসেন্সিংয়ের যে প্রক্রিয়া সেটা ইস্ট বেঙ্গল ক্লাব শুরু করে দেবে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে কোয়েস এবং ইস্ট বেঙ্গল ক্লাবের সিচুয়েশন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবার তোমাদেরকে আমি সেই ভিডিওতে জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গলের ক্লাবের নতুন স্পন্সর অথবা ইনভেস্টরের সম্পর্কে তোমরা জুলাই মাসে কিছু না কিছু আপডেট পাবেই। তো সেক্ষেত্রে ফাইনালি অনেক স্ট্রং একটা রিউমার বেরিয়ে এসছে, এবং এটার সম্পর্কে আমরা সবাই কোথাও না কোথাও শুনেছি, এবং কোথাও না কোথাও অনেক দিন ধরেই যেহেতু শুনে আসছি, তো সেক্ষেত্রে মনে হচ্ছিল যে জল হয়তো সেই দিকেই গড়াবে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যা খবর রয়েছে সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল কোনো একটি স্পন্সর আনছে না, তারা মাল্টি স্পন্সর একটা ডিল করতে চলেছে। এবং এটা মানে প্রথম যখন আমি ইনভেস্টর নিয়ে বোধহয় একটা বা দুটো আপডেট দিয়েছি তোমাদেরকে ইস্ট বেঙ্গলের, তো সেখানেই আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল কিন্তু মাল্টি স্পন্সর আনার কথাও ভাবছে। তো সেক্ষেত্রে সেদিকেই এই মুহূর্তে যা মনে হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব ঝুঁকে রয়েছে। এই মুহূর্তে 4টে কোম্পানির নাম বেরিয়ে এসেছে, এবং তারা হচ্ছে হর্ষ নিউটিয়ার কোম্পানি, আছে বেঙ্গল অম্বুজা, তারপরে আছে বন্ধন ব্যাংক, এবং আছে কিংফিশার। এই 4টে কোম্পানি মিলিয়ে কিন্তু একটা স্পন্সর তৈরি হবে, মানে এই 4টে কোম্পানি মিলিয়ে একটি কোম্পানি তৈরি করবে, এবং সেই কোম্পানিটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবকে স্পন্সর করতে পারে আগামী মরশুমের জন্য। তো এরকম একটা আপডেট এই মুহূর্তে বেরিয়ে এসেছে, প্রচণ্ড স্ট্রং রিউমার যে ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু এই দিকেই এই মুহূর্তে ঝুঁকে রয়েছে। এবং তোমাদেরকে বলে দিই যে ইস্ট বেঙ্গল ক্লাবকে স্পন্সর করবে মানে কিন্তু পুরো ইস্ট বেঙ্গল ক্লাবের দায়িত্বই এই কোম্পানিটা নিতে চলেছে, অর্থাৎ ফুটবল টিম, ক্লাব, একাডেমি, ক্রিকেট টিম সব কিছুর দায়িত্বে এই কোম্পানিটি থাকবে। তো সেক্ষেত্রে এরকম একটি স্পন্সরের রাস্তা ইস্ট বেঙ্গল ক্লাব খুঁজে পেয়েছে। এছাড়াও তোমাদেরকে বলে দিই যে রিসেন্টলি এরকম কিছু খবর বেরিয়েছে যে কোনো এক ইস্ট বেঙ্গল কর্মকর্তা চেন্নাই এফসি মালিক অভিষেক বচ্চনের সাথে প্রাথমিক স্তরে কথা বলে রেখেছে। তারা চাইছে অভিষেক বচ্চন যাতে ইস্ট বেঙ্গল ক্লাবে ইনভেস্ট করে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে যেহেতু এখনও কিন্তু কনফার্ম নয় যে এই 4 জন মিলিয়ে একটা কোম্পানি গঠন করে ইস্ট বেঙ্গল ক্লাবকে স্পন্সর করবে, হয়তো পাল্লাটা ওদিকে বেশি ঝুঁকে রয়েছে, হয়তো জল ওদিকেই গড়াতে পারে, কিন্তু এটা কিন্তু এখনও যেহেতু কনফার্ম, পুরোপুরি 100% কনফার্ম হয়নি, এবং যেহেতু অ্যানাউন্সমেন্টও হয়নি, একদম ফাইনাল স্টেজেসে নেগোসিয়েশন রয়েছে। ফাইনাল স্টেজে আছে মানেই যে কমপ্লিট হবে সেটারও কোনো মানে নেই, শেষ পর্যায়ে এসে কথাবার্তা ভেঙে যেতেই পারে, এবং সেই কারণেই ইস্ট বেঙ্গল ক্লাবরা কিন্তু আরও অপশনস এই মুহূর্তে খুলে রাখতে চাইছে। দেবব্রত সরকার একটা খুব ভালো কথা বলেছেন, তিনি কিন্তু কনফার্ম মানে নিজেই বলেছেন যে তারা এই মুহূর্তে 3-4টে অপশনস খোলা রাখছেন। একটি অপশনের সাথে এই মুহূর্তে অ্যাডভান্স নেগোসিয়েশনে রয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব, অর্থাৎ যেই মাল্টি স্পন্সরের কথা তোমাদেরকে জানালাম সেই দিকেই কিন্তু এই মুহূর্তে পাল্লা ভারী রয়েছে। কিন্তু বাই চান্স যদি সেটা ফ্রুটফুল না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব বাকি আরও অপশনস তৈরি করে রাখতে চাইছে। এই পুরো লকডাউন পিরিয়ডে যেইভাবে ইস্ট বেঙ্গল ক্লাব তাদের দল গঠন করেছে, এই পুরো লকডাউন পিরিয়ডে যেইভাবে ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তারা
ট্রেমেন্ডাসলি এফোর্ট দিয়ে স্পন্সার এবং ইনভেস্টর খোঁজার চেষ্টা করেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ইস্ট বেঙ্গল সমর্থকরা একটু হলেও আশ্বস্ত হতে পারেন যে কোথাও একটা গিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তারা সক্ষম হয়েছে একটা পজিটিভ নিউজ আপনাদেরকে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে অনেক দিনের যুদ্ধ এটা, অনেক দিন ধরেই ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তারা লড়াই করছেন এই পুরো যা পরিস্থিতি তৈরি হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে, যেরকম কমপ্লিকেশনস তৈরি হয়েছিল সেই সব কিছু নিয়ে কিন্তু অনেক দিন ধরেই কর্মকর্তারা লড়াই করে যাচ্ছেন। এবং তোমাদেরকে আমি বারবার বলে এসেছি, ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তারা আইএসএল খেলার জন্যে, নিজেদের দলকে আইএসএলে খেলানোর জন্যে যতটা চেষ্টা করা যেতে পারে সেই সব প্রচেষ্টাই কিন্তু তারা করছেন। তারা যতটা এফোর্ট নিজেদের পক্ষে দেওয়া সম্ভব সেই এফোর্টটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তারা দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপাতত এই আপডেটটাই তোমাদেরকে দেওয়ার ছিল ইস্ট বেঙ্গলের নতুন ইনভেস্টর এবং স্পন্সরকে নিয়ে। আশা করছি ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্যে সুখবর খুব শীঘ্রই আসবে এবং আপডেট এলে তোমাদেরকে তো অবশ্যই আমি জানিয়ে দেবো। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা প্রথমবার এই চ্যানেলে এসছো এবং প্রথমবার এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।